নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। অ্যাকচুয়ালি আজকে একটা পুজো মণ্ডপ নয়, আজকে থাকবে বেশ কয়েকটি পুজো মণ্ডপ, আর সেই পুজো মণ্ডপগুলি দক্ষিণ কলকাতার। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম উত্তর কলকাতার কিছু সেরা সেরা পুজো মণ্ডপ, আর আজকের ভিডিওতে থাকবে দক্ষিণ কলকাতার কিছু সেরা সেরা পুজো মণ্ডপ। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে। আগের বছর শুরু করেছিলাম কালীঘাট মেট্রোর থেকে, আর এবছর বালিগঞ্জ স্টেশন থেকে। বালিগঞ্জ স্টেশন থেকে শুরু করলে একটা সুবিধা কি যে রুট ওয়াইজ একসাথে পরপর অনেকগুলো পুজো মণ্ডপ আপনাদের দেখা হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এবার প্রবেশ করব সিংহি পার্কের পুজো মণ্ডপে, কিন্তু সিংহি পার্ক প্রবেশ করার আগে তাদের লাইটিংটা একবার দেখে নিন। তো আমি এখন দাঁড়িয়ে আছি সিংহি পার্কের পুজো মণ্ডপের একদম সামনে, আর এবছর তাদের উপস্থাপনা সাত মহল্লার অন্তঃপুরে। আর দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপটা কিন্তু বেশ উঁচু করেছে, তার গায়ে কুসুমাহত মেটালের কাজ করা, আর ঢোকার শুরুতে দুটো রকম সিংহ রয়েছে। কিছু জিনিস আছে যেগুলো দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছে একটা আরামকেদারায় চেয়ার রয়েছে, আর এর ঠিক পাশে একটা ঘোরানো সিঁড়ি রয়েছে, যেটি কিন্তু কাঠে বা বেতের তৈরি, দেখে মনে হচ্ছে পুরো লোহার তৈরি, ঠিক আছে। আর সব থেকে ভালো লাগলো এই উপরে এই অংশ বিশেষটা, যেখানে সিঁড়ি তৈরি করা হয়েছে নিচ থেকে উপরে উঠে। এই যে দেখছি পোর্শনটা, এটা একটা সিঁড়ি, আর যে ঝাড়বাতিটা আছে সেটি জাস্ট অনবদ্য, দারুণ লাগলো এই পুজো মণ্ডপটা। আর প্রতিমার রূপও কিন্তু একদম সাবেকি আনা। মণ্ডপ সিংহি পার্কের পুজো মণ্ডপ থেকে বেরিয়ে মাত্র দুপা এসে পড়বে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব এবছর 62তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরের থিম বন্ধনহীন গ্রন্থি। আর সামনে একটা দারুণ লাইটিং করেছে, এই লাইটটা কিন্তু আমি চন্দননগরের বড়বাজারের পুজো মণ্ডপে দেখেছি। লাইটিংয়ের পর এবার চলে এসেছি মণ্ডপের একদম সামনে, আর মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন উপরের অংশটা এরকম চাকা মতো কিছু অংশবিশেষ দিয়ে তৈরি, আর তার ঠিক সামনে রয়েছে একটা টানা রিক্সা। টানা রিক্সা কিন্তু এখন কলকাতাতে দেখাই যায় না, জাস্ট বড় বাজারে মাল বহন করতে দেখা যায়। আর ভিতরে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, এখান থেকেই প্রতিমা দর্শন করা যাচ্ছে। উপরের দিকে রিক্সার যে ছাউনিটা সেটি কিন্তু তৈরি করা, আর দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। তাছাড়া রিক্সার পিছনে যে ছবিগুলো আঁকা থাকে সেই ছবিগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে বিষয়টা দারুণ লাগছে। এখানে একটা ছবি রয়েছে, এখানে গোপালের ছবি, আর এদিকে একটা গ্রামের ছবি আঁকা রয়েছে। মণ্ডপের উপরে যদি তাকান তাহলে দেখতে পাবেন প্রচুর এরকম রিক্সা রয়েছে। আচ্ছা, উপরে এই যে অংশটা দেখছেন এটা কিন্তু একটা রাস্তা বোঝানো হয়েছে, যে রাস্তা দিয়ে রিক্সাগুলো একদম মণ্ডপের সামনে অবধি যাচ্ছে। প্রতিমা আছে তার উপরে আশেপাশে সাইকেল বা রিক্সার যে হ্যান্ডেলগুলো, তাছাড়া সিটগুলো, সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আচ্ছা, আমি এই দিক দিয়ে আসলাম, অর্থাৎ গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো দেখে চলে আসলাম এই চৌমাথা মোড়ে। এটা হলো রাসবিহারী অ্যাভিনিউ। চৌমাথা থেকে ওই সোজা চলে গেলে পড়বে বালিগঞ্জ কালচারাল, আর এপাশে গেলে পড়বে ত্রিধারার পুজো। ত্রিধারা প্রতি বছর এই রাস্তাটা এরকম লাইটিং করে। আগের বছর যখন এসেছিলাম তখন এখান থেকে লাইন পড়েছিল, একটু রাত হয়েছিল যদিও বা। আর এটা লাইটিং অ্যাকচুয়ালি না, এটা অ্যাডভার্টাইজমেন্টের গেট। তো যাই হোক, এটাতেই লাইটিং হয়ে যাচ্ছে পুরো রাস্তাটা। ত্রিধারা এবছর কী করেছে, অর্থাৎ কততম বর্ষ, আর এদের থিম কী কিছুই জানি না, এরা কিছুই রিভিল করে না, ঠিক আছে। তো চলুন ওখানে গিয়েই দেখা যাক মণ্ডপটা, বিশাল বড়,
গাছ তৈরি করা হয়েছে, আর গাছের প্রত্যেকটা পাতায় রয়েছে একটা করে লাইট। গাছের পিছনে এরকম অনেক গাছপালা মতন বিষয় রয়েছে, হঠাৎ দেখলে মনে হচ্ছে যে লাইটগুলো সেগুলো এক একটা ফল। তো দারুণ, তো পিছন দিকেও কিন্তু এরকম গাছ তৈরি করা হয়েছে। আর এদিকে মণ্ডপের পিছনে নীল রঙের কিছু একটা স্ট্রাকচার মতো তৈরি করা মশারির নেট দিয়ে। গাছের পাশে মানে এই সাইডের দেওয়ালে খুব সুন্দর ছবি আঁকা রয়েছে, এইগুলো কিন্তু হাতে আঁকা ছবি। আর উপর দিকে গাছগুলো একবার দেখুন, জাস্ট পুরো মনে হচ্ছে অবতারের সেই সিন, ঠিক আছে। আর সামনে এখান থেকে প্রতিমা দেখা যাচ্ছে, আর প্রতিমা কিন্তু অনবদ্য। প্রতিমা কিন্তু এখানে একেবারে সাবেকিয়ানা, যতই থিমের পুজো হোক না কেন, ত্রিধারাতে কিন্তু এই বিষয়টা আমার খুবই ভালো লাগলো যে প্রতিমা একদম সাবেকিয়ানায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মা দুর্গার বাহন যিনি আছেন তিনি কিন্তু বনেদি বাড়ির মতো ঘোটক আকৃতি। পুজোটা এবছরও ভালো করেছে, কিন্তু আগের বছরের তুলনায় একটু ফিকে লাগলো। আগের বছর আলোর পরিমাণটা আরও বেশি ছিল, ঠিক আছে। তো থিমের নামটাও জানি না, তো বলতে পারলাম না আপনাদের। বর্তমানে চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় একটা পুজো মণ্ডপে, যেটি হলো দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ। বিশাল বড় একটা মাঠের মধ্যে এই পুজোটা হয়ে থাকে, আর প্রতি বছর এরকম জিগজ্যাগ লাইন করে দর্শকদের ভিতরে প্রবেশ করানো হয়। তো সামনে যাব, মণ্ডপের ভিতরে প্রবেশ করব, আর আপনাদের দেখাবো এবছর তারা কি চমক রেখেছেন। এবছর দেশপ্রিয় পার্ক কততম বর্ষে পদার্পণ করলো সে বিষয়ে আমি জানি না, কিন্তু এবছর এদের ভাবনা হলো ভুবনেশ্বরী। আর ভুবনেশ্বরী কিন্তু 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম আমি যতটা জানি, আর প্যান্ডেলটা কিন্তু একটা মন্দিরের আকৃতিতে করেছে। এখন আমি দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম সামনে। মণ্ডপ কিন্তু একদমই ছিমছাম করেছে, এমন কিছু আহামরি না, আগের বছর এর থেকে ভালো করেছিল। এটা হলো মণ্ডপের ফ্রন্ট, কিন্তু এদিক দিয়ে প্রবেশ করানো হয় না, প্রবেশ করানো হয় মণ্ডপের সাইড দিয়ে। এবার চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভিতরটা মনে হচ্ছে খুব সুন্দর করেছে, বাইরের থেকে দেখে যা মনে হচ্ছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মণ্ডপের একদম ভিতরে। বাইরের থেকে যতটাই সামান্য বা সাধারণ লাগছিল মণ্ডপটি, ভিতরে এসে কিন্তু ততটাই গর্জিয়াস লাগছে। পুরো মণ্ডপটা সাদা রঙের, আর খুব সুন্দর রাজস্থানী যে রাজপ্রাসাদগুলো হয় তারই একটা আকার দেওয়া হয়েছে চারিদিকে। উপরের দিকে যদি একটা ঝাড়বাতি বসাতো তাহলে আরও বেশ সুন্দর লাগতো, কিন্তু ফিকার নট, এতেই খুব সুন্দর লাগছে। প্রতিমা কিন্তু দেশপ্রিয় পার্কে একদম সাবেকিয়ানা নীল রঙের পোশাকে মা সজ্জিত। দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখে আবার চলে এসেছি সেই চৌমাথায়, যে চৌমাথার ডান দিকে গেলে বালিগঞ্জ কালচারাল, আর বাঁদিকে গেলে ত্রিধারা। তো দুটো দেখা হয়ে গেছে, এবার যাবো ডান দিকে অর্থাৎ বালিগঞ্জ কালচারালের দিকে। বালিগঞ্জ কালচারাল এবছর 74তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের থিম হলো আশীনগর। প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল, এবং যিনি মণ্ডপসজ্জায় আছে বিমল সামন্ত। তো এটা হলো বালিগঞ্জ কালচারালের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। আর এখনই দেখতে পাচ্ছেন কি ভিড়, আর খুব সুন্দর, মানে এই যে প্যাসেজটা যেখান দিয়ে প্রবেশ করতে হবে সেই প্যাসেজটা কিন্তু খুব কালারফুল করেছে। আর এরকম আয়রন বা মেটালের একটা ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন আছি মণ্ডপের ভিতরে, আর ভিতরে কিন্তু সম্পূর্ণটা এরকম মেটাল, মানে মেটাল বলতে রডের কাজ রয়েছে। উপরের দিকে খুব সুন্দর এরকম ডিজাইন করা, আর সামনে রয়েছে একদম
মা। তো চলুন একবার সামনের থেকে প্রতিমা দর্শন করিয়ে দিই। প্রতিমা কিন্তু এক কথায় জাস্ট অনবদ্য। লাল রঙের শাড়ি পরে আছে মা, আর মায়ের পাশে লক্ষ্মী এবং সরস্বতী কিন্তু একই ধাঁচে বসে আছেন। মা লক্ষ্মী বসে আছেন লাল শাড়ি পরে এবং মা সরস্বতী বসে আছেন সবুজ রঙের শাড়ি পরে। খুব সুন্দর লাগলো প্রতিমা, আর প্রতিমার মুখখান একবার দেখুন, অনবদ্য। বালিগঞ্জ কালচারাল নো ডাউট ভালো করেছে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হলো যে আগের বছর এর থেকেও বেশি সুন্দর করেছিল। আগের বছর এদের মণ্ডপের প্যাসেজটা বা আকারটা আরও বেশি বড় ছিল। তো যাই হোক, পরবর্তী গন্তব্যস্থল মুদিয়ালি ক্লাব, আর মুদিয়ালি ক্লাব কিন্তু এবছর দারুণ করেছে, আমি ছবি দেখেছি। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, তো ফাইনালি চলে এসেছি মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপের একদম সামনে। আগের বছর ঠিক এই জায়গাটায় ধামসা মাদল এসেছিলো, কিন্তু এখন এখানে ফাঁকা রয়েছে, পরবর্তীকালে হয়তো আসবে। মুদিয়ালি ক্লাব এবছর 90তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের উপস্থাপনা ত্রিমাত্রিক, আর মণ্ডপে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর তিন প্রভুরই দেখা মিলবে। আপনারা যদি মণ্ডপটি ঠিক করে দেখেন তাহলে একদম বাঁ দিকে আছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ত্রিদেব, মানে একই শরীরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে রূপটি আছে সেই রূপটি কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। আর মাঝখানে মানুষের একটি প্রতিকৃতি রয়েছে যেটি কিন্তু অনবরত ঘুরে চলেছে, আর এটি যদি ঠিক করে দেখেন তাহলে খুব সুন্দর করে ডিজাইন করা, যখন মুখোমুখি হচ্ছে তখন কিন্তু পুরো বিলীন হয়ে যাচ্ছে পিছনের সেই ডিজাইনটার সাথে, আর যখন কাত হচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে, এবার দেখুন পিছনের ডিজাইনটার সাথে বিলীন হয়ে যাবে, অসাধারণ করেছে এটা। মণ্ডপের ভিতরেও কিন্তু এরকম একটা প্রতিকৃতি অনবরত ঘুরে চলেছে, যেটি সামনাসামনি হলে পিছনের নকশার সাথে বিলীন হয়ে যাচ্ছে, আর উপর দিকে রয়েছে খুব সুন্দর একটা ঝাড়বাতি মতন অংশবিশেষ, আর এইদিকে রয়েছেন খুব সম্ভবত মহেশ্বরের একটি রূপ। তো অন্য সব জায়গার মতো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিমার সাজ পুরো সাবেকি আনা, প্রতিমার আশেপাশে রয়েছেন তার সন্তানেরা, আর গোটা মণ্ডপটা কিন্তু এক কথায় অনবদ্য। মণ্ডপটা কিন্তু টিন দিয়ে তৈরি, তার উপরে এই যে প্রতিকৃতি দেখতে পাচ্ছেন এগুলো ফাইবারের তৈরি। মণ্ডপের ভিতরে আলোকসজ্জা এত সুন্দর করে তৈরি করা হয়েছে বা আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, না খুব বেশি না একদমই কম, একটা হালকা হলদে আভা পুরো এই মণ্ডপটাকে ছেয়ে রয়েছে। সব থেকে বেশি ভালো যেটা লাগলো যে যে বেদিটাতে মা দুর্গা অধিষ্ঠান করছেন সেই বেদিটা কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি, আর তার গায়ে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করা আছে ফাইবারে, আর উপরের ঝাড়বাতিটা যদি একবার দেখাই তাহলে কিন্তু এটি অনবদ্যভাবে তৈরি করা। মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে চক্র, এটি খুব সম্ভবত যে ক্রিয়া আছে সেই ক্রিয়াটা বোঝানো হয়েছে। মুদিয়ালি আগের বছরও খুব সুন্দর করেছিল, আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। মুদিয়ালিতে যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো আলোকসজ্জা, তার সাথে সাবেকি আনায় প্রতিমা। তো চলুন নেক্সট পুজো মণ্ডপে যাওয়া যাক, যেটা হলো শিব মন্দিরের পুজো মণ্ডপ। বর্তমানে আমি চলে এসেছি শিব মন্দির সর্বজনীন পুজো মণ্ডপের একদম সামনে, আর হঠাৎ দেখলে এটা যে প্যান্ডেল সেটা কেউই বলবে না। বাইরের দিকে ফ্রন্টের দিকে লাইটটা একদমই কিন্তু কম, কিন্তু খুবই আর্টিস্টিক ওয়েতে তৈরি করা। মণ্ডপের ফ্রন্টে একদম উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন মসজিদ, গির্জা এবং মন্দির তিনটেই তৈরি করা হয়েছে। থিমের নাম খুব সম্ভবত ব্রাত্য। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, প্রতিকৃতির মাঝখানে ফাঁপা, ভিতরে কিছু নেই, শূন্য, আর এই যে স্ট্রাকচারটা পুরোটাই কিন্তু মেটালের তৈরি, আর প্রচুর ঘর বাড়ি রয়েছে, তার মাঝখানে রয়েছে উপাসনা গৃহ। প্রথম ভাগে দেখতে পাচ্ছেন এরকম কংক্রিটের কিছু একটা তৈরি করে মাঝখানে মানুষের প্রতিকৃতি তৈরি করা, আর এই মানুষরা দেখাচ্ছে যারা কাজ করে ঘর বাড়ি তৈরি করে
শ্রমিক যারা অ্যাকচুয়ালি তাদেরকে বোঝানো হয়েছে। এবার চলুন যাওয়া যাক মূল মণ্ডপে যেখানে আছেন প্রতিমা। সাতখানা পুজো মণ্ডপ আপনাদের দর্শন করালাম। এবার শিব মন্দির সর্বজনীন থেকে চলে আসছি নেপাল ভট্টরাজ স্ট্রিটে, সেখানে কিন্তু পরপর তিনটে পুজো মণ্ডপ আপনাদের দর্শন করে দেবো। তো চলুন, আর এটা একটু দূর আছে, শিব মন্দির সর্বজনীন থেকে প্রায় 10-15 মিনিট লাগবে হেঁটে যেতে। যেমনটা বলেছিলাম যে নেপাল ভট্টরাজ স্ট্রিটে পরপর তিনটে পুজো আছে। আমি আসলাম এই দিক দিয়ে, এই দিক দিয়ে এসে যদি বাঁ দিকে যান তাহলে 66 পল্লী, আর যদি ডান দিকে যান তাহলে পড়বে বাদামতলা আসার সঙ্গ। তো আমি এখন প্রবেশ করছি বাদামতলা আসার সঙ্ঘের পুজো মণ্ডপে। এবছরে তাদের উপস্থাপনা উৎসবে চালচিত্রে, প্রতিমা কিন্তু এখানে একদমই অন্যরকম। দেখতে পাচ্ছেন একদম মাটির রং প্রতিমার, আর প্রতিমা এখানে হাতে করে রেখেছেন একটি ঘট মতো, একদমই ছিমচাম বেশি কিছু না, এরকম একটা প্যান্ডেল, বেশিরভাগই মেটাল আর টিনের তৈরি। আর মাঝখানে রয়েছে প্রতিমা, প্রতিমার উপরে একটা শামিয়ানা, ব্যাস এটুকুই। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, মা দুর্গার আশেপাশে তার সন্তানরা নেই বা সন্তানদের মূর্তি নেই, কিন্তু আছে একটা থালার মধ্যে। এই যে এখানে যদি লক্ষ্য করেন, জুম করে দেখাচ্ছি, এখানে কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর আর সরস্বতী ঠাকুর এই থালার মধ্যে রয়েছে। বাদামতলা আসার সঙ্ঘের উল্টো দিকেই রয়েছে 66 পল্লী, আর এবছর তাদের উপস্থাপনা উৎসবের পাঁচফোড়ন। গোটা মণ্ডপটা কিন্তু মশলা দিয়ে তৈরি, ঠিক আছে। মণ্ডপে ঢোকার শুরুতে এখানে একটা বিশাল বড় হামানদিস্তা রয়েছে, হামানদিস্তাতে প্রচুর মহিলাদের ছবি আঁকা। তো আগেকার দিনে কিন্তু আমাদের ঠাকমা বা মা কাকিমারা এরকম হামানদিস্তায় মশলা গুঁড়ো করতো, এখন তো মিক্সচার গ্রাইন্ডার চলে এসেছে, এইসব হামানদিস্তা দেখাই যায় না। আর মণ্ডপে ঢোকার শুরুতে যে বক্স বক্স করা আছে তার মধ্যে রাখা আছে প্রচুর মশলা। উপর দিকে দেখতে পাচ্ছেন যে মশলার যে ব্র্যান্ডের কোম্পানি তার একটা ফটো রয়েছে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। মাঝখানে একটা ইন্ডিয়ার ম্যাপ দেখতে পারবেন, এটা বোঝানো হয়েছে যে ইন্ডিয়ার থেকে যেসব মশলাগুলো তৈরি হয় সেগুলো কত শহর বা কত দেশে যায় সেটা এখানে বোঝানো হয়েছে। উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে প্রচুর এখানে ছবি রয়েছে। এবার তো বাইরের দেশের লোকরা যখন ভারতবর্ষে এসেছিলেন মশলার জন্য সেটা কিন্তু বোঝানো হয়েছে। এখানটা আপনাদের দেখতে হবে যে প্রাচীন যুগে বিদেশি যে কোম্পানিগুলো ছিল তারা ভারতবর্ষে এসেছিলেন এই মশলার সন্ধানে। তো সেই মশলাগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, শুকনো লঙ্কা থেকে শুরু করে কাঁচা হলুদ, তারপরে দারচিনি, তেজপাতা, এগুলো এখানে সাজানো আছে। আর পিছন দিকে ব্রিটিশ কোম্পানি যারা ব্যবসার জন্য এখানে এসেছিলেন মশলার স্পেশালি, তাদের ছবি তৈরি করা। উপর দিকে যদি আমি আপনাদের ফোকাস করি তাহলে দেখতে পারবেন এরকম অনেক মশলার যে কাচের বয়ামগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু সাজানো। শুধু তাই নয়, আগেকার দিনে যেমন শালপাতাগুলো হতো, এখন তো সেই শালপাতা ব্যবহার করা হয় না বেশি, সেই শালপাতার থালা দিয়ে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। তবে নিচের দিকে প্রচুর কিন্তু মশলা রয়েছে, আর এই যে মশলাগুলো, এই মশলা কিন্তু সম্পূর্ণ আসল। এখানে হলুদ মানে কাঁচা হলুদ, শুকনো লঙ্কা, এখানে লবঙ্গ, তেজপাতা, জৈত্রী, জায়ফল, সমস্ত যেগুলো রান্নার উপকরণ সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে, আর বস্তার মধ্যে রয়েছে। আর দেখতে বিষয়টা দারুণ লাগছে কিন্তু, শুধু তাই নয়, নিচে দেখতে পাচ্ছেন তেজপাতা দিয়ে পুরো সাজানো। আচ্ছা, এখানে দেখবেন প্রতিমা কিন্তু একেবারে অন্য ধাঁচের। প্রতিমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটি কিন্তু তেজপাতা দিয়ে তৈরি, আর প্রতিমার মাথার পিছনে কাঁচা হলুদ দেওয়া রয়েছে। আর প্রতিমার যে রূপ সেটি কিন্তু একদম মানে রান্না করছে কোনো মা বা কাকিমা সেরকমভাবে তৈরি করা। অফকোর্স আমাদের প্রত্যেকের মা কাকিমা যারা আছেন প্রত্যেকে কিন্তু এক একজন দুর্গা, মা দুর্গা।
যেমনটা বলেছিলাম, এই রাস্তায় পরপর কিন্তু তিনটে পুজো আছে। প্রথমে দেখলাম বাদামতলা আষাঢ় সংঘ, তারপরে দেখলাম ৬৬পল্লী, দারুণ লাগলো। কিন্তু ৬৬পল্লীর পরে রয়েছে নেপাল ভট্টরাজ্যের স্ট্রিটের পুজো। আর নেপাল ভট্টরাজ্যের স্ট্রিটের এবছরের উপস্থাপনা ১২ ঠাকুরের থান। নিষ্ঠ থাকা অন্তিম পুজো মণ্ডপে চলে এসেছে। এটা হলো নেপাল ভট্টরাজ্যের স্ট্রিটের পুজো, আর এটা হলো এন্ট্রি পয়েন্ট। আর এন্ট্রি পয়েন্টে যে গেটটা তৈরি করেছে সেটি কিন্তু অপূর্ব। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করা যাক। এটা হলো ওদের মেন এন্ট্রি পয়েন্ট, আর এন্ট্রি পয়েন্টের ভিতরেই কিন্তু দারুণ লাগছে। একদম উপরের দিকে এরকম গামছা মতো দিয়ে সাজানো হয়েছে, আর দুপাশে এরকম ছোট ছোট ঘর করে বিভিন্ন প্রতিকৃতি তৈরি করা। নেপাল ভট্টরাজ্য স্ট্রিটের পুজোটা কিন্তু একদমই ছিমছাম ছিল, তাই বেশি আর দেখালাম না। তো এই ছিল সাউথ কলকাতার মোট ১০টি পুজো মণ্ডপ। কোন পুজো মণ্ডপটি আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো একে রয়েছে মুদিয়ালি ক্লাবের পুজো, আর দ্বিতীয় হলো ৬৬পল্লী পুজো, যেটা মশলা দিয়ে তৈরি করেছিল। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।